শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার রাত 8টার দিকে উপজেলার আলাউলপুল ইউনিয়নের পাঁচালকান্দি এলাকার একটি মাছের খের থেকে কুমিরকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আলাউলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান ব্যাপারী। তিনি বলেন, কুমিরটি ওই এলাকার পাঁচালকান্দি গ্রামের খলিল কাজীর মাছের খের থেকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি কুমিরকে মাটি খুঁড়তে দেখেন পুকুরে কাজ করা কর্মীরা। পরে তারা একটি ফাঁদ পাতেন, সেই ফাঁদে আটকে পড়ে কুমিরটি। কুমিরটির দৈর্ঘ্য প্রায় 8 ফুট। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে জানালে তাদের কর্মীরা এসে দেখে যায়। আলাউলপুর চেয়ারম্যান ওসমানী ব্যাপারী মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে উপজেলা প্রশাসনকে জানালে তারা সেটি নেওয়ার জন্য বন বিভাগের অফিসে জানায়। মঙ্গলবার সকালে বন বিভাগের ঢাকার কর্মীরা আসবেন। একটা গর্ত আছে, কুমোরের মতো দেখা যায়। মানে কুমোরের মতো দেখা যায়, কুমোরের গোবর বেটা। আমি মাছ ধরলাম, দুই তিন দিন পাইতে নামে রইলাম, চালা বেলায় পাইলাম না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি ঢাকাতে আসি। ঢাকাতে না আসি, আর কুমোর দেবো মনে ঢাকাতে আসি। আয়া কালকে সকাল আসছি, আয়া দেখলাম যে গদের মতো দেখা যায়। তাই আমার পাইতে আসি, পাই উঁচু কোনো কিছু হইতে পারে। আমি রাস্তা কি যাওয়া, একটু রাত্রে দেখা বলি কি করা যায়। রাত্রে দেখাবে আসার নামাজে পুরো আমি একটা ফান পাচ্ছি, সেটা ফান পাইতে আমরা আসা বলছি। আসা পড়ার পরে আমি রাত্রে 8টা বাজে খাওয়া দাওয়া করে আমি পাশে সুইচে গলা করছি। এর ভিতরে দেখে কি উরু সারস করতেছে, উরু সারস করতেছে। তাহলে উরু সারস কালা ফুটা আগবেছি, সামনে আগবেছি একটা কুমুর।